বয়সে আমার গায়ে হাত তুলতে পারে না পারে ওর দোষ না থাকলেও দূরে সরে যেত যে মেয়ের মাথা ঘুরছে মেয়ে পাগলামি করে হ্যাঁ সরে যেত হাজার হাজার দোকানদাররা আছে তারা বিচার করবে যে মেয়ে আইসে করছে ও কেন আইসে আমার গায়ে হাত তুলবে এখন এই মেম্বাররা সুখ চেয়ারম্যান সুখ তারা আইসে আমার বিপক্ষে কথা বইলে ছেলেকে বাঁচানোর জন্য যারা এই অন্যায় করবে আল্লাহ একদিন তার সং ঘরে এই রকমের অঘটন ঘটাই দেবে মানে কোথায় বসে মারছে আমাকে আমার মাসে ওর দোকানের ভিতরে ঢুকে রাস্তা থেকে আমার চুলের মুষ্টি ধরে দোকানের সামনে থেকে ইয়ের মধ্যে উঠেছে উঠাই আমার মাথার সাথে ইয়ে টাক দিয়ে মাথা ফাটাই দিয়েছে চুলমুল ছিঁড়ে দিয়েছে আমার বুকে আঘাত করছে বুকে মানে কি আপনার শরীরে হ্যাঁ ও আমার শরীরে হাত দিয়েছে এই বুকে হাত দিয়ে তোমার জামা ছিঁড়ে দিয়েছে একটা মেয়ের বুকের মধ্যেও কেন হাত ঢুকাবে হ্যাঁ এটার কি বিচার হবে হাজার হাজার লোক ইয়ে ওর পক্ষে কথা বলবে পুলিশ আমাকে ধমক দিয়ে বসে রাখবে এটা কোনো কথা বলেন কোন পুলিশ ধমক দিয়েছে ওই যে স্বামী বনি বলতেছে মেয়ে খারাপ মেয়ে ভালো না চেয়ারম্যান এসব পক্ষে কথা বলতেছে তখন আমি বলছি আপনি চেয়ারম্যান আপনার মাথায় টুপি আছে আল্লাহ আপনার বিচার করবে একটা মেয়েকে উলঙ্গ করে বলে রাস্তার মধ্যে বাইরে এটা কি বিচার হবে বলেন কি বিচার করবেন আপনারা রুবেল কি পরে ওসি সেবে ধরে আটক করাইছে না নাকি খবর হ্যাঁ ওকে করছে প্রথম নিতে চায় না ওকে তারপরে আনছে আর কি এখন আপনি কি চাচ্ছেন আমি বিচার চাই আইনগত ভাবে আমার গায়ে হাত দিতে ও আমার রাস্তার মধ্যে জামা ফিরে মাইরে ছিড়বেছে ওর ছোট ভাই আমাকে বিয়ে করছে সে আমার গায়ে ই করে ও কেন আমার গায়ে হাত দেবে আমি কি অন্যায় করছি আমার কথা লই সেটা ও কেন দোকানে গেল মায়ের আমার জামাটা আমার সব খুলে ফেলছে কেন খুলবে এটা কোনো আইনের ইয়া এখন আপনি কি ন্যায় বিচার হ্যাঁ আমি অবশ্যই বিচার চাই এটা সঠিক বিচার হওয়া দরকার আমি বিচার চাই আর কিছু দরকার নাই টাকা দিয়ে কি আমার সম্মান রক্ষা করতে পারবে যে হাজার হাজার লোক আসে পক্ষে যতই কথা বলুক টাকা দিয়ে কি আমার সম্মান মিটাই দিতে পারবেন আপনার বোনের যদি হয়তো আপনি কি টাকা দিয়ে মীমাংসা করতেন হ্যাঁ সেটা বলেন